তীব্র শীতের প্রকোপে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। তীব্র শীত আর সারাদিনের ঘন কুয়াশার কারণে ঢাকা সহ সারা দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যাও। শিমলি রোজা রিপোর্ট। গত এক সপ্তাহে সূর্যের আসল রূপ দেখেনি দেশের মানুষ, সঙ্গে আছে কুয়াশাও। হাড় কাঁপানো শীতে দিনমজুর, মধ্যবয়সী ও বৃদ্ধরা কর্মহীন হয়ে পড়েছে। শীতের জন্য প্যাসেঞ্জার পায় না, ইনকাম হয় না, ইনকাম একদম এখন কম হয়, খুব কষ্ট হয়ে আছে। দিনের পর খুব কষ্ট হয়ে দিনের পর যায়, প্যাসেঞ্জার নাই, তারপর বসে বসে আছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কোনটা খেয়া পাচ্ছি না। শীতের তীব্রতায় গরম কাপড় গায়ে জড়িয়ে শীত থেকে রেহাই মিলছে না ছিন্নমূল মানুষের। শীতের প্রকোপে অভাবী এই মানুষগুলো জীবন বাঁচানোই দায় হয়ে পড়েছে। কম্বল নাই, এই কিছু দেয় নাই, যে কাপড় চোপড় নাই, কাম কাজ করতে পারি না। অত শীতের ভিতরে আমরা তো কষ্ট আছি, আমরা খুবই অসহায়। শীত তো আছে, সরকার থেকে তো কিছু পাইছি আসি না। এদিকে কনকনে শীত ও কুয়াশার কারণে শিশু বৃদ্ধদের দুর্ভোগ বেড়েছে। সর্দি কাশি জ্বর শ্বাসকষ্টজনিত রোগ ব্যাধির প্রকোপ বেড়েই চলছে। নাতিনের চিকিৎসা করবার লেগে আইছি, হঠাৎ করে শীত আসছে, সুতরাং এই জন্য ঘাড়ে ব্যথা। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে আরো কয়েকদিন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা ও শীতের তীব্রতা থাকতে পারে। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা।